তো তোমার কি এখনো বিয়ে হয় নাই বয়স কত তোমার ষোলো বছর আচ্ছা বি শাদী হয় না সুন্দর তো তোমার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে আচ্ছা তো তোমার নাম্বারটা তুমি বলতে পারবা সংগীতা প্রিয় দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান আর এস টিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা তো দর্শক আজকে আমরা পরিচয় করে দেবো এক আপুর সাথে শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প সে কি উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য আপু আসসালামু আলাইকুম কেমন আছো আপু ভালো রকম ভালো আছো আচ্ছা রকম ভালো থাকে অনেক কিছু তো দর্শক আচ্ছা তো দর্শক আজকে আমরা পরিচয় করে দেবো আপুর সাথে শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প তো আপুর নাম কি সঙ্গীতা তো দর্শক দর্শক আজকে আমরা পরিচয় হয়ে গেলাম সঙ্গীতার সাথে শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প সে কি উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য তো সঙ্গীতা তোমার ফ্যামিলিতে কে কে আছে বাবা মা আছে আচ্ছা বাবা আছে তোমার আপন মা নেই সৎমা আচ্ছা সৎমার সংসারে আছে এখন আর তোমার আপন মা

আরেকটা বিয়ে করে নিয়ে আসে তো তোমার ওই ঘরে তোমরা কয় ভাই বোন এটা বলো আচ্ছা তোমার আপন দুই দুই ভাই বোন না আর ওই ঘরে তোমার সতমার ঘরে একটা মেয়ে আচ্ছা মানে তোমরা একসাথেই আছো সবাই নাকি মানে তোমরা দুই ভাই বোন আচ্ছা তোমার ওই নিজের মানিয়ে গেছে আর তুমি এখন সতমার ঘরে আছো আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে আমরা শুনতেছি এই ছোট্ট আপুর জীবনে জানা অজানা কিছু গল্প সঙ্গীতা সঙ্গীতা আজকে আমাদের মিডিয়ার সামনে তো সঙ্গীতা এই যে তোমার মা যখন চলে গেল তো তুমিও তার সাথে যাইতে পারলা না বাবা দেয় নাই আচ্ছা বাবা দেয় নাই শুধু ছোট ভাইটাকে নিয়ে যেতে যাইতে বলছে না অনেক জাল লাগে অনেক কান্দা কান্দি করছে বাবা লে বাবা পাটাই নেই বাবা ধরে অনেক মারে ধরে সৎ মাস যা করে তাই আচ্ছা সৎ মাস যা বলে তাই শুনে আচ্ছা তো এখন তুমি এই যে সৎ মাস সংসারে আছো তো তোমাদের সংসারটা কিভাবে চলে কাজ কাম কে করে কাজ কামে একটা মেশিন কাজ করতাম মেশিন চালাতাম একটা সেলাই মেশিন হ্যাঁ সেলাই মেশিন কাজ করি কোন চাই 600 টাকা পাই ওতেই সংসার চলে আবার না গেলে সৎ মাস ধরে খালি মারে ধরে আচ্ছা তো তোমার সৎমা কোনো কাজ কাম করে না না সৎমা খালি কার খালি ঘুমিয়ে থাকে ঘরের মধ্যে আর বাবা প্যারালাইসি বাবা কিছু বলতে পারে না আচ্ছা তো এই যে তোমাদের এত বড় ফ্যামিলিটা তিনটা ভাই বোন এরপরে তোমার বাবা তোমার মা তোমার বাবা তো অসুস্থ তো এই যে সম্পূর্ণ দায়িত্ব কি এখন তোমার উপরে তুমি কি সংসারটা চালাচ্ছ আমি সংসার চালাই সব টাইম তো আমার অফিসে আচ্ছা তো এই যে তুমি এই যে অল্প বয়সে এখনই তুমি মানে এখন লেখাপড়া শেখার সময় একটা তো লেখাপড়া পারি না হ্যাঁ ওইটাই আর কি তো এখন তুমি কাজ কাম করে তোমার ফ্যামিলি চালাচ্ছ অনেক কষ্টের বিষয় যেহেতু তুমি ছেলে না একটা মেয়ে মানুষ তো তোমার কি বি शादी হইছে এখনো না বিয়ে হয় নাই বয়স কত তোমার 16 16 বছর আচ্ছা বি शादी হয় না এখনো তো তোমাকে বি शादी করার জন্য তোমাদের ওইখান থেকে কেউ আসে না বি शादी করার জন্য

আমি বলে দিব আচ্ছা ঠিক আছে দর্শক আমি তার নাম্বারটা বলেছি নোট করে নেবেন কেউ যদি কোনো সাহায্য সহায়তা বা হেল্প করতে চান সঙ্গীতার মাত্র ষোলো বছর বয়স অনেক কষ্টে আছে দিন যাপন করছে যার কারণে আসছে মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য তো তোমার নাম্বারটা আমি বলেছি সঙ্গীতা জিরো ওয়ান সেভেন নাইন থ্রি সিক্স ডাবল নাইন ফাইভ জিরো ওয়ান তো দর্শক আমি নাম্বারটা আবার বলেছি জিরো ওয়ান সেভেন নাইন থ্রি সিক্স ডাবল নাইন ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন সঙ্গীতের সাথে আচ্ছা সঙ্গীতাই যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে তোমার আর কিছু বলার আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা এত সময় ছিলাম এই সঙ্গীতের সাথে শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল আর এস টিভি বাংলা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে তো দর্শক আছে পর্যন্ত কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রলিত আসসালামু আলাইকুম